স্বাগত সুজাতার শিল্পকলাতে। আজকে বলবো চাণক্য নীতিতে শ্লোকের মাধ্যমে যে যে লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে সেইগুলির কথা। চাণক্য নীতিতে নানান শ্লোক আমরা শুনেছি, যে যে জিনিসগুলো করলে, বিবেচনা করে কাজ করলে আমাদের সাধারণত জীবনচর্চায় ভুল হবে না, সেই নীতিগুলোকে লক্ষ্য করলে একটা সফল ব্যক্তি হওয়া যাবে এবং সফলতার সিঁড়িতে পৌঁছানো যাবে, সেইগুলোই বলা হয়েছে চাণক্য নীতিতে। চাণক্য নীতি বলছে আমাদের লক্ষ্য যত বড়, ঝামেলা তত বড়। যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলোর মোকাবিলা করেন তারা বড় সাফল্য পান। একটি বড় লক্ষ্যের অর্জন করার জন্য শুধুমাত্র যে কঠোর পরিশ্রম করতে হবে শুধু তাই নয়, কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে। কারণ প্রতিটি ছোট ছোট পরিবর্তন যে আশেপাশে আমাদের মধ্যে থাকবে সেগুলোই কিন্তু সফলতা পেলেই আমাদের বড় সাফল্যের একটা অংশ হয়ে উঠবে। চাণক্য নীতির একটি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য কি কি বিষয় বিবেচনা করা প্রয়োজন এবং কি কি কাজ যা ভুল করেও করা উচিত নয়, সেগুলো কিন্তু সবসময় যিনি সাকসেস হতে চাইছেন তাকে সবসময় স্মরণে রাখা উচিত। আচার্য চাণক্যের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম, কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে। এই শ্লোকে এই জিনিসগুলো ছাড়াও চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্য নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয়। চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারো সামনে প্রকাশ করা উচিত নয়, বরং এটিকে সাবধানে রক্ষা করা, সম্পন্ন করা উচিত। চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে, শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে, তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার ধারণাও থাকা উচিত নয়। আপনি কি কৌশল করছেন, আপনি কি পরিকল্পনা করছেন সেটা ভাগাভাগি করার সময় বা কারো কাছে শেয়ার করার সময় একটু যত্ন নেওয়া উচিত, অর্থাৎ কেয়ারফুল থাকা উচিত। কারণ একটি ছোট্ট অসাবধানতা একটা বড় ক্ষতির কারণ হতে পারে, অর্থাৎ আপনি যদি অপাত্রে সেই কথাটিকে দান করেন সেটা কিন্তু উল্টো প্রভাব পড়তে পারে। এই শ্লোকে আচার্য চাণক্য সিংহের উদাহরণ দিয়ে বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয় না, আর সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে। এইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা। যাদের সন্তানরা, যা সন্তানের কথা যেসব বাবা মা ভাবছেন, চাণক্য সে সম্বন্ধে বলেছেন সন্তানের মধ্যে নিজের সংস্কৃতিকে ইনপুট করা উচিত। একজন শিশুর ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা তার বাবা মাকেই করিয়ে দিতে হবে। যে শিশুরা জ্ঞানের গুরুত্ব বোঝে এবং কঠোর পরিশ্রম করে তারা সর্বদাই একটা সফলতার সিঁড়িতে এগিয়ে যান, এটা কিন্তু আমরা চাণক্যের নীতি থেকে পাই। আর সবথেকে বড় কথা যে শিশু, যে শিশুরা সফলতা পান সেই শিশুরা কিন্তু তার বাবা মারা কিন্তু সবথেকে মানে একটা গুড জোনে থাকেন, সবসময় তারা সমাজে আদর সম্মান পেয়ে থাকেন। জীবনে ছোট ছোট এই টিপসগুলোকে নিজের মতো করে মানতে পারলে সাকসেস অনস্বীকার্য। কেমন লাগছে বন্ধুরা একটু জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অন করে দেবেন। কেমন, আজ এই পর্যন্ত, নমস্কার।